রাজ্য সরকার আম ওড়িশা নবীন ওড়িশা নাঁরে রাজ্য সরকার ব্যাগ করি যে নির্বাচন পাই দৌছি তাকু সম্পূর্ণ রূপে ভারতীয় জনতা পার্টি দল তরফ বিরোধ করা হচ্ছে মধ্যে দানগঞ্জ ব্লক মিলিটার ছক নিয়া লগাই দিয়া যাচ্ছে ব্যাগ মানুষ সিধা সড়ক আলোচনা করা যে স্থানীয় যে বিজেপি এটি মধ্যে সমিত সভ্য অনেক তা সিধা সড়ক আলোচনা করা আছে নিয়া লগাইবার কারণ কোণ রয়েছে নিয়া লগাইবার কারণ হল আমার রাসন চাউল কেন্দ্র সরকার দৌরান তাকে গোটে ইয়ে শো করি বিজেপি সরকার গোটে ভোট প্রলোভন দেখাই গোটে গোটে খালি ব্যাগ 15 টাকা 20 টাকা ব্যাগ গোটে লোক ধরাই আমি চাউল দৌরান বলে আলোচনা করছেন কালি এই আমার গোটে ব্যাগ পড়ে হয়েছিল ধান ছকরে সেটিকার আমার কালি আমার দুইজন নেতা নাঁরে গোটে মকদমা রুজু করছেন আমার ড্যানি ওড়াই সে তাকে গোটে সাহায্য করছেন আমার যে দানবাদী পলিস তাঁর সাজিছেন গোলাম সাজিকি সে তাঁর গোটে তাঁর নাঁরে গোটে কেস রুজু করছেন সে তো চাউল দৌছি কি চাউল মোদি সরকার দৌছেন তাহলে নবীন সরকার কাহিকি বা বা নৌ যেতবে এটা গোটে মানে মানে সরকারের গোটে সিস্টম রয়েছে যে কেন্দ্র যা দেব তাকে রাজ্য বাঁটিব বাঁটিব মানে যা নিজ না কু নব সেটা মানে কোণ কইবা রাজ্য সরকার বিষয়ে আপন মানে জানিছেন এবং এই চাউল রাজনীতি করে সে দুই থর এটি নির্বাচন পারি হয়েছিল তেমন এথর যেতবে মোদি সরকার পুনি আগামী 5 বর্ষ পাই মাগণা রাসন যোজনা শুরু কলে তেমন তাকে কাউন্টার করিয়া পাই এমানে কিছু পাইলে নি মাগণা ব্যাগ যোজনা বা ঝুলা যোজনা বর্তমান কৌছি পাণ্ডুকর ঝুলা যোজনা ঝুলা যোজনার এসব ব্যাগ ব্যাগর তো খরচ হিসাব কলে 1300 কত কোটি যাকি মানে বর্তমান আমি এটি আবাস যোজনার আমি হিতাধারী মানুষ সামিল করা যাও নাই পট্টা নাই এঠিকার যে আমার অনেক মন্ত্রী প্রীতিরঞ্জন ঘড়াই তাঁর বিষয়ে কিছু ন কইবা ই বল সে খালি এটি কেমিতি প্লান্ট মানুষ লুটি নেই এটি খাইকি খালি লোককে পয়সা দেই ভোট দেবো আউ কিছু তাঁর এটি উপায় নাই পয়সা নিও ভোট দিও আউ কিছু কাম করিব যে বর্তমানে যে ব্যাগ পড়া ঘটনা যে সারা রাজ্যরে ব্যাগ পড়া যাচ্ছে কিন্তু গতকাল যেত দানগঞ্জে ব্যাগ পড়া গলা সে ঘটনাকে মধ্যে সেটি কিছু আসিকি ডিলর কইবা সত্ত্বে বিজেডি কর্মী বিরোধ করলে তারপরে মধ্যে সেই সময় যে এঠিকার গ্রাম উন্নয়ন দক্ষতা বিকাশ মন্ত্রী প্রীতিরঞ্জন ঘড়াই মধ্যে এপটে ঘটনা সাইডে যাওতলে মধ্যে তারপরে যাওয়ার সময় পরে 10 মিনিট ভিতরে আসে মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল তারপরে মধ্যে পুলিশ মধ্যে যে মকদমা রুজু করুছি বর্তমানে পুলিশ কাহা পাই বর্তমানে কাম করুছি এটি পুলিশ পুরা এটি প্রীতিরঞ্জন ঘড়াইঙ্কর মানে কাম করুছি রাজ্য সরকারঙ্কর কাম করুছি দেখুন এ যোজনা লোক জানিছন্তি আমি বিরোধ করুছি এতে অসুবিধা কোণ অছি আমি বিরোধ দলরে অছু আমি বিজেপি সরকার পাই কাম করুছু বিরোধী দলরে অছু আম যোজনা কু যেতে সেমানে হাইজ্যাক করুছন্তি তাহলে আমি দলীয় কর্মী হিসাবে আমি তাকে বিরোধ করিব কিন্তু এফআইআর দেবা ইয়ে করিবা ইয়ে হীন রাজনীতি ইয়ে মন্ত্রী খালি এটি লোকঙ্ক ভাইচারা নষ্ট করিবা কথা বিজেপি বিজেডি আমি সমস্তে ভাই ভাই বুঝিপারছন্তি তো চলিব কিন্তু এটি ঝগড়া লগাই তাঙ্ক ফাইদা নবা পাই ইলেকশন আসিগলা সে বর্তমান গাঁ গাঁরে ভাই ভাই ভিতরে ঝগড়া নহলে তাঙ্কু কেই ভোট দেবেনি তেণু সে এটি এফআইআর লগাই গাঁ গাঁরে গোষ্ঠী কন্দল সৃষ্টি করিবা আরম্ভ করিদেলে যে টঙ্কা খরচ করা হচ্ছে জনসাধারণকর 1300 কোটি টঙ্কা কিন্তু 1300 কোটি কি বর্তমানে যে ব্যাগ বনাইছেন নবীন ওড়িশা আম ওড়িশা ব্যাগ বনাইবার কারণ কোণ রয়েছে দেখুন আজ্ঞা এ ব্যাগ ওটা 20 রু 25 টাকা হব তাকে নবীন বাবু কোণ করছেন কিছু তাঁর লোক ধরিকি মন্ত্রী মানুষ ধরিকি 1300 কোটি টাকা খরচ করছেন বিল করছেন 1300 কোটি টাকা ব্যাগ কিনা যে 20 টাকা জমা কিন্তু 1300 কোটি টাকা যে বিল কলে বর্তমানে ব্যাগের না লেখিলে কিন্তু কেন্দ্র দৌথিবা চাউলকু যদি বাবা নপাই 1300 কোটি টাকা ব্যাগ বনাগলা কিন্তু তাহলে যদি এতে করছেন তাহলে বর্তমানে রাজ্য সরকার তাহলে আরো 5 কিলো চাউল দেউনাহ শুধু কেন্দ্র সরকার চাউল দেউছি একথা সব লোক জানিছেন মাগণা চাউল 5 কিলো লেখা দেউছি রাজ্য সরকার চাউল দেউনাহ একথা লোক জানিছেন কিন্তু রাজ্য সরকার গোটে শঙ্খ মারিকি 20 টাকা ব্যাগ দেইছি একে ব্যাগ দেলে তুমি চাউল চাউল দেউনা যেতে গোটে যোজনা আছে সব কেন্দ্র সরকার কর এই ব্যাগ কোন আজি দিয়া দিব যাচ্ছি নির্বাচন পাই না এটা প্রতিদিন বা প্রত্যেক মাসের চালিছি কেবল নির্বাচন পাই প্রীতিরঞ্জন ঘড়াই এটি যে মন্ত্রী অনেক সে কেবে লোকঙ্ দুঃখকু আসতে না লোকঙ্ ঘরক আসতে না লোকঙ্ দুঃখ বুঝতে না ইলেকশন যেহেতু আইল সুকিন্দার কোটি কোটি টাকা নেওছেন নিজ ঘড়াই পরিবার সুকিন্দার লুটিকি নেওছেন এবার লোকঙ্ক দিয়ে যাচ্ছেন ব্যাগ দেখছেন লোক 5000 3000 দেখছেন নিয়ে ভোট দিও বিভিন্ন যোজনা না কৌছেন যে সারা রাজ্যের যেতবরে নবীন ওড়িশা আম ওড়িশা নাঁরে ব্যাগ তৈরি করে রাজ্য সরকার রিটেলর মানুষ দিয়ে সরকারি অফিসর দিয়ে প্রত্যেক রিটেলর কু দেউছেন সে ব্যাগ কু ভারতীয় জনতা পার্টি বারণ করে রাজারাস্তার মধ্যে নিয়া লগাইছেন কিন্তু কোণী জায়গার যেত মকদমা রুজু হলে কিন্তু বর্তমান যাজপুর সুকিন্দা নির্বাচন মন্ডলী
ଦାନଗଜି ଫାଣ୍ଡି ବା ଯାଜପୁର ଥାନା ଅଧୀନରେ ବର୍ତ୍ତମାନ କେମିତି ରୁଜୁ କରାଯାଉଛି, ତାହେଲେ ପୋଲିସ କାହା ପାଇଁ କାମ କରୁଛି, ପୋଲିସ କାହା ସରକାରେ? ଗୋଟିଏ ପଳେ ଯେତେବେଳେ ନାରୀ ନିର୍ଯାତନା ହେଉଛି, ପୋଲିସ ସେତେବେଳେ ସୁରକ୍ଷା ଦେଉନି, କିନ୍ତୁ ଏପଟେ କାହିଁକି ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ବ୍ୟାଗ୍ ପୋଡ଼ା ଘଟଣାରେ କାହିଁକି ଲୋକଙ୍କ ନାଁରେ ମକଦ୍ଦମା ରୁଜୁ କରୁଛି? ଦେଖନ୍ତୁ, କାଲି ମଧ୍ୟ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ଡକ୍ଟର ପ୍ରଦୀପର ସାମନ୍ତ ଦାନଗଦୀରେ ଏକ ମିଟିଂରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଏଇ ମିଟିଂରେ ଯୋଗ ଦେଇଥିଲେ, ସେ ମଧ୍ୟ ଖାଲି ଭାଷଣରେ ସେ କହିଲେ ଯେ ଯେହେତୁ ଏଇଟା କେନ୍ଦ୍ର ସରକାର ଯୋଜନା, ଚାଉଳ ଯୋଜନା, କେନ୍ଦ୍ର ସରକାର ଚାଉଳ ଦେଉଛନ୍ତି, ତମେ ମିଛୁଣ୍ଡର ଗୋଟେ 20 ଟଙ୍କା ବ୍ୟାଗ୍ ଦେଇକି 1 କୋଟି ଟଙ୍କା ଖାଉଛ, ତେଣୁ ତାକୁ ଲୋକମାନେ ବିରୋଧ କରୁଛନ୍ତି ଯେ ଯଦି ତମ ଦବାର ଅଛି ଚାଉଳ ଦିଅ। ଆଉ ଯଦି ବିରୋଧ କଲେ, ଲୋକମାନେ ବିରୋଧ କଲେ, ଲୋକମାନେ ନାଁରେ ଯେଉଁ କେସ୍ ହେଉଛି, ଯଦି ଏ କେସ୍ ଆଗାମୀ ଦିନରେ ହୁଏ, ତାହେଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଆର ଷ୍ଟେପ୍ ନେବ ଏବଂ ସୁକିନ୍ଦାର ବିଧାୟକ ଯିଏ ସାରା ସୁକିନ୍ଦାକୁ ବନ୍ଦ କରିବେ। ସେ ଗୋଟେ କଥା କହିବା, ବର୍ତ୍ତମାନ ପୋଲିସ ଆକୁ ନେଇ ମଧ୍ୟ ନେଉଛି ମକଦ୍ଦମା ରୁଜୁ କରୁଛି, ଯେ ସେ ଘଟଣାକୁ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ପୋଲିସ ମକଦ୍ଦମା ରୁଜୁ କରୁଛି? ଏ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବରେ ରାଜ୍ୟ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ଚାଟୁକାର ହେଇ ତାଙ୍କର ସବୁ କଥାକୁ ସେ ମାନି ନେଉଛନ୍ତି। ଆମେ ତ ବର୍ତ୍ତମାନ ବିରୋଧୀ ଦଳ ରହିଛୁ ନା, ତେଣୁ ସେ ଯାହା ହେଲେ, ମୋର ସାନ ଭାଇ ଚଗଲା କହିଲା ନାରୀ ନିର୍ଯାତନା ମର୍ଡର ହେଲେ ଏଫଆଇଆର ରଖୁନାହାନ୍ତି, ଅଥଚ ଗୋଟେ 10-15 ଟଙ୍କିଆ ବ୍ୟାଗ୍ ପଡ଼ିଦେଲେ ତାଙ୍କ ନାଁରେ ଏଫଆଇଆର ରୁଜୁ ହେଉଛି। ପୋଲିସ କାହା ପାଇଁ କାମ କରୁଛି ଏଠି? ରାଜ୍ୟ ସରକାର ପାଇଁ। ଆଉ କ'ଣ କହିବ, ଏଠି ଆମର ସ୍ଥାନୀୟ ବିଧାୟକ ପ୍ରୀତିରଞ୍ଜନ ଘୋଡ଼େଇ ମହୋଦୟଙ୍କ ପାଇଁ କାମ କରୁଛନ୍ତି। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଯଦି ପୁଣି ଆପଣମାନଙ୍କ ଉପରେ କିଛି ପୋଲିସ ପଦକ୍ଷେପ ନିଏ କ'ଣ କରିବେ? ସେଥିପାଇଁ ଆମେ ହସି ହସି କାରାବରଣ କରିବା ପାଇଁ ପଛେଇବୁ ନାହିଁ, ଆଗାମୀ ଦିନରେ ନିଆଁ ଜଳେଇଦେବୁ, ସାରା ସୁକିନ୍ଦାରେ ଆମେ ପରିବର୍ତ୍ତନ କରିବୁ, ଏ ଯେଉଁ ବିଦେଶ ଶାସନ ହଟାଇବୁ, ଏ ଖଣି ଲୁଟେରାକୁ ଆମେ ଏଠି ସ୍ଥାନ ଦେବୁ ନାହିଁ। ସେଥିପାଇଁ ବର୍ଡର ମଧ୍ୟ ବେଳେ ବେଳେ ଆମେ ସିଲ୍ କରିଦେଇପାରିବୁ। କ'ଣ ଦାବି କରୁଛନ୍ତି? ଆମର ଦାବି ବିଦେଶ ଏଠି ହଟିବ, ବିଜେପି ସରକାର କରିବ, ଆମ ପୁଅ ଆମକୁ ଶାସନ କରିବ। ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ମିଲିଟାରୀ ଛକରେ ଯୋଉ ଇଏ ଆମ ଓଡ଼ିଶା ନବୀନ ଓଡ଼ିଶାର ଯୋଉ ବ୍ୟାଗ୍ ବଣ୍ଟନ କରୁଥିଲେ ରିଟେଲର ମାନେ, ଯୋଉ ରାଜ୍ୟ ସରକାର 1300 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ କରି ଜନସାଧାରଣଙ୍କ ପଇସାକୁ ଖର୍ଚ୍ଚ କରି ବ୍ୟାଗ୍ କରି ଯୋଉ ବଣ୍ଟନ କରୁଥିଲା, ସେ ବଣ୍ଟନକୁ ସେ ବ୍ୟାଗ୍କୁ ଆଣି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମିଲିଟାରୀ ଛକ ଉପରେ ବ୍ୟାଗ୍କୁ ମଧ୍ୟ ନିଆଁ ଲଗାଇ ଦେଇଛି। ଏ ନିଆଁ ଲଗା ଘଟଣାକୁ ନେଇ ଗତକାଲି ଯୋଉ ପୋଲିସ ମଧ୍ୟ ମନା କରୁଥିଲେ ଯେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ନାଁରେ କୌଣସି ଅଭିଯୋଗ ହୋଇନାହିଁ, ଯାଜପୁର ଥାନା ଅଧିକାରୀ କହୁଥିଲେ ଏବଂ ଦାନଗଦୀ ଫାଣ୍ଡି ଅଧିକାରୀ ମଧ୍ୟ କହୁଥିଲେ, କିନ୍ତୁ ଏବେ ମଧ୍ୟ ଅଭିଯୋଗ ହୋଇଛି, ତାକୁ ମଧ୍ୟ ଆଜି ସିଧାସଳଖ ଯୋଉ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର କର୍ମୀମାନେ କହିଛନ୍ତି ଯେ ପୋଲିସ ସୁକିନ୍ଦା ବିଧାୟକଙ୍କର ଗୋଲାମ ସାଜିଛି, ଗୋଲାମ ସାଜିକିରି କେବଳ ବିଧାୟକଙ୍କ କଥା ବୁଝୁଛି, ତା ଉପରେ ପଦକ୍ଷେପ ନେଉଛି। ଆଉ ଗୋଟେ ପଟେ ଯଦି ନାରୀ ନିର୍ଯାତିତ ହେଉଛି, ଅପହରଣ ହେଉଛି, ତା ଉପରେ ପୋଲିସ କୌଣସି ପଦକ୍ଷେପ ଦେଉନାହାନ୍ତି, ଲୋକ ନ୍ୟାୟ ପାଇଁ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଏଇ ପୋଲିସଙ୍କ ପାଖରୁ ନ୍ୟାୟନ୍ତ ହେଉଛନ୍ତି, କୌଣସି ପୋଲିସ ପଦକ୍ଷେପ ଦେଉନାହାନ୍ତି। ତେଣୁ କେବେ ଏଇ ଦୁର୍ନୀତି ଭ୍ରଷ୍ଟାଚାର ଅନ୍ୟାୟ ବିରୁଦ୍ଧରେ ପଦକ୍ଷେପ ନେବେ ଏବଂ ଏଠି ବିଦେଶୀ ହଟେଇବେ, ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ଯାଜପୁର ସୁକିନ୍ଦାରୁ ସନ୍ତୋଷ ମଲ୍ଲିକ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।